লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুল্না পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকির অংশীদার হন বিশুল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সাল্লাহ আলা নবীন মোহাম্মদ ও আলা আলহি আজমাইন সুপ্রিয় বন্ধুগণ সর্বোত্তম নেকির কাজ সোয়াবের কাজ উত্তম জিকির যার দ্বারা মোচন হয়ে যায় এটি কি জানেন ইমাম আহমদ তার মোস্তাদে হাদিস বর্ণনা করেছেন আল্লাহ মানাসিরুদ্দিন আলবানী হাদিসটি সহি বলেছেন দর রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস আবুদর রদি আল্লাহন বললেন ইয়া আল্লাহ আউ সিনী হে আল্লাহ রসুল সাল্লাম আপনি আমাকে উপদেশ দিন দিনসুল সাল্লাম তখন তাকে বললেন ইদা আমিল তুমি যদি কোনো পাপের কাজ করে ফেলো যদি কোনো একটি পাপের কাজ তোমার দ্বারা সংকৃত হয়ে যায় তৎক্ষণি সাথে সাথে ভালো একটি পুণ্যের সোয়াবের কাজ করে ফেল তাহলে এই পাপগুলি মোচন হয়ে যাবে আবুদার রাদি আল্লাহ তখন রাসুলকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আমিন আল হাসানা তেলা ইলাহ তাহলে কি লা ইলাহ ইহ এটি পাপ মোচনের পুণ্যের সোয়াবের কাজের মাঝে গণ্য হবে অরসুসাল্লাম উত্তর দিলেন হিয়া আফদালুল হাসানাত হে আবুজর জেনে রাখো লা ইলাহ ইহ হল সর্বোত্তম নেকি সোয়াবের কাজ এবং গুণামোচনের উপায় তাহলে বুঝতে পারলাম লা ইলাহা ইল্লাল্লাহ সর্বত্তম নেকির কাজ সর্বত্তম বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা এটি হলো জান্নাতের চাবি মিফতাহুল জান্নাহ রাসুল মেহshad করেছেন। মান কানা আখিরু কালিমাতু ফিদ দুনিয়া লা ইলাহা জান্না যে ব্যক্তির এই পৃথিবীতে শেষ বাক্য হবে লা ইলা ইল্লাল্লাহ সে জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ গুনাহ মোচনের উপায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি দিবেন জাহান্নাম নাম থেকে মুক্তি দিবেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ আপনার জন্য হবে সুপারিশকারী পৃথিবীতে আল্লাহ রব আলম যত নবী এবং রাসুলগণ প্রেরণ করেছেন সকল নবী রাসুলদের প্রথম দাওয়াতের মিশন প্রথম কাজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সকলে লা ইলাহা ইল্লাহ এটি পারি তবে পারলে হবে না যখন আপনি এটার জিকির করবেন মন দিয়ে অনুভূতি দিয়ে জিকির করতে হবে অর্থ জেনে বুঝে লা লা ইহ লাহাক ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ সারা সত্যিকারতে অন্য কোনো উপাসনেই তিনি এক অদ্বিতীয় তাই আসুন বেশি বেশি আমরা জিকির করি বেশি বেশি পড়ি লা ইল্লাল্লাহ এবং বন্ধুদেরকে বেশি বেশি আমরা শেয়ার করি হতে পারে এটা আমাদের জন্য পরকালে সুপারিশকারী